এদিকে পাহাড়ি জনপদের পাশাপাশি রাজধানীতেও বর্ণিল আয়োজনে উদযাপিত হলো নতুন বছরকে বরণের উৎসব বৈশাখী। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রাণের এই উৎসবের অংশ নেয় সব বয়সী মানুষ। এই উপলক্ষে সকালে রাজধানীর শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে শোভাযাত্রা বের হয়। রমনা পার্কের পুকুরে ফুল ভাষণের মধ্য দিয়ে শেষ হয় বৈশাখীর আনুষ্ঠানিকতা। বিস্তারিত জানাচ্ছেন পিয়াস মাহমুদ। বৈশাখী উদযাপনের জন্য রাজধানীতে বসবাসরত পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যরা বুধবার সকালে বর্ণিল পোশাক পরে জড়ো হন পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে। সেখান থেকে বের হয় বৈশাখীর শোভাযাত্রা। নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে এতে অংশ নেন চাকমা, ত্রিপুরা, মারমাসহ বিভিন্ন নিগোষ্ঠীর সদস্যরা। বাদ্যের তালে নেচে গিয়ে শোভাযাত্রা মাতিয়ে তোলেন পাহাড়িরা। রাজধানীর বেইলি রোডে শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে বের হয় শোভাযাত্রাটি। রমনা পার্কে গিয়ে শেষ হয়। সেখানে ছিল পুকুরের ফুল ভাসানোর আয়োজন। নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে আপন ঐতিহ্যে ছোঁয়ামাখা উৎসবে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন পার্বত্য অঞ্চলের নিগোষ্ঠীর মানুষেরা। এক হলো বরণ করে নেওয়া, আর পুরাতনকে মানে পিছনে ফেলে দেওয়ার জন্য হলো এই বিজু উৎসব। এখানে সবাই মিলে দেখা হচ্ছে, মানে আত্মীয় স্বজনের সাথে পরিচয়, বন্ধু বান্ধবদের সাথে। আমাদের অনেক ভালো লাগতেছে এখানে এসে, সবাই আনন্দ উৎসব করতেছি। তরুণ তরুণীদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস। খুবই ভালো লাগছে, দু বছর পর এবার প্রথম বিজু উৎসব। আমরা সবার জন্য ভালো কামনা করি। পুরাটা উপভোগ করতে না পারলো, মানে পুরো আমেজটা না পেলো, কিছুটা পাচ্ছি আর কি। সবারই প্রত্যাশা পুরনো বছরে দুঃখ কষ্ট গ্লানি মুছে আনন্দময় নতুন বছরের। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।